আসসালামু আলাইকুম, আমি জীবন নেশা, আর আমার বাড়ি বগুড়া আদম দিঘি থানা, বয়স 50, 10-15 বছর হবে বাবা, 10-15 বছর হবে। ওই গরম পানির স্বাদ দেয়, বেদনা দুটা বড়ি খেয়ে একটু থাকি, আর বেশি সমস্যা হয়ে গেছে আশ্বিন মাস থাকে, আর ওই লাঠি ধরে থাকে, আর 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 আমি হাঁটতে পারি না বাবা, ওই পায়ের গিরায় গিরায় ওই বেদনা করে, বেশি করে মাজা হাঁটি গিরে, তারপর ওই উঠতে পারি না, ভালো লাগে না, সারাদিন শিয়া থাকবে, অত শিয়া থাকা আর ভালো লাগে, লাঠি ভর দিয়ে হাঁটতেছি। এই আশ্বিন মাসে বাংলা বুঝি বাবা, আমি আশ্বিন মাস থেকে ওই লাঠি ধরেছি, তখন বেটাক বললাম, বেটা বলতেছে ওই আরো দুই ডাক্তার দেখাছে, দেখার পর কোনটাই আসে না, কিছুটা বেদনা একটু কমে, আবার যে কেসে ওই পাতা চাকা নামে শুনো, আমি বলি রাজশাহী দেখাছি, মানে বগুড়া দুই জায়গায় দেখাইছি, রংপুরে এক দুই জায়গায় দেখাছি, দেখার পর বেটাক বললাম বাবা, ওই মেজে বেটা, বেটাক বললাম বাবা আমি বাবার কত শেয়া থাকি, পাড়ায় নিশুনতে নামে যেতে নামে যেত, তখন এই ছিল আমার ফজলিয়া দেখে এই জায়গায় ভর্তি করালে আমার মা সুস্থ হয়ে যাবে। ডাক্তার সাথে আগে কথা বলি যে আমার মায়ের বয়স এত, এইরকম কিছু কিছু ওই ওই হাঁটা যাতে কাঁপতে শুনু, বসা পারিচ্ছে না, চেয়ার ছাড়া কোন হালা জিনিস নিতে পারতেছে না। আসসালামু আলাইকুম দর্শক, নিয়ে আসলাম আপনাদের কাছে আরেকজন সুস্থ হওয়া মানুষকে। দর্শক কেমন লাগে এই সুস্থ হওয়া মানুষগুলোকে দেখতে? সত্যি আমার কিন্তু অদ্ভুত ভালো লাগে যখন মানুষগুলো বলেন যে না আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো হয়ে গেছি, আমি যে ব্যথা নিয়ে এসেছি সেই ব্যথাটা এখন আমার নেই। এই যে একটা আত্মতৃপ্তি, এই যে মানুষগুলো যে এত আনন্দ নিয়ে কথাগুলো বলেন, এর থেকে বড় আনন্দের আমার মনে হয় না আর কোনো কিছু আছে মানুষের। মানুষের জন্য সেবা করুন, দেখবেন যে সেই যে একটা আত্মতৃপ্তি পাবেন, এটা পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনি কিনতে পারবেন না। যাই হোক দর্শক, আসুন আমাদের এই মায়ের সাথে আমরা একটু কথা বলি। মা একটু কথা বলি আপনার সাথে। গত 8 দিন আগে যখন আমাদের এই হসপিটালে ভর্তি হয়েছিলেন, কেমন ছিলেন আপনি তখন? তখন লাঠি ধরা ঢুকতে পারি না, সিসরা সিসরা তোলা লাগিছে, নিয়ে তুলে ডাক্তার দেখার পর ওই বিকাল থেকে ট্রিটমেন্ট নিয়েছে আর কি। বগুড়া জেলা থেকে এসেছে? বগুড়া জেলা থেকে। বগুড়া কোথায়? ওরা আদম দিঘি থানা। আচ্ছা, কয় সন্তান আপনার? তিনটা। তিনটা, বড় হয়ে গেছে সবাই? সবাই বড় হয়ে গেছে। আচ্ছা, তো এই যে আমাদের এখানে যে আসছিলেন, বললেন যে লাঠিতে ভর করে পা টেনে টেনে আপনি কোন রকমে আপনি এসেছিলেন, তো এটা তো একদিন দুই দিনে হয়নি না, 10 বছর হয়েছে বাবা, তারপর লাঠি ধরা হয়েছে আর 4 মাস হলো। 4 মাস ধরে এই লাঠি নিয়ে ঘুরছেন, মাঝখানে তো অনেক ডক্টর দেখিয়েছে, অনেকে দেখিয়েছে, অনেক ডক্টর দেখিয়েছে, কোনো লাভ হয়নি? কোনো লাভই হয়নি। মানসিক ভাবে কিছুটা ভেঙে পড়েছে? মানুষে ভাগার যে দেখাই মনে আর 5 দিন নামে আসলে যায়, 5-7 নামে গর্বই না। মানে যত দিন যাচ্ছে ডাক্তার দেখাচ্ছেন, ভাবছেন যে এই হয়তো ভালো ভালো ভালো, কিন্তু কখনোই আর ভালো হচ্ছে না, আরো দিন দিন খারাপের দিকে যাচ্ছে, খারাপের দিকে। বাসার সবাই কিছুটা মানে হতাশ হয়ে গিয়েছে যে আসলে কি হচ্ছে, এত চিকিৎসা করাচ্ছে, এত ডাক্তার দেখাচ্ছে, এত ওষুধ খাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কি হলো? সন্তানরা অনেক চিন্তিত, সবাই, আপনি নিজেও আসলে চিন্তিত। রাতের বেলা ঘুমাতে দুশ্চিন্তা হতো না অনেক, বা যখন একা থাকতেন খুব দুশ্চিন্তা কাজ করতো না যে জীবনের শেষ বয়সে কি আমি পঙ্গু হয়ে যাব, আমি কি বিছানায় পড়ে থাকতে পারব, এটা চিন্তা হয় বাবা, দেখবে গে টানবে গে, যে এরকম এত তাড়াতাড়ি হয়ে গেলে তো সমস্যা আর বেশি, অনেক চোখের পানি, অনেক কান্না, অনেক কষ্ট, অনেক কিছু গিয়েছে, তাই তো। তো এই ডিপিএসসি হসপিটালে যখন এসেছিলেন, স্যারের রুমে গেলেন, স্যার কি বলেছিলেন মনে আছে? স্যার কি এমন কিছু বলেছেন যে ট্রিটমেন্ট নেন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবেন? তা ডাক্তার বলেছে যে 1 সপ্তাহ না হলে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ তুমি হাঁটা বাড়ি যেতে পারবে। তার মানে স্যার তার কথা রেখেছেন। হ্যাঁ, এই যে আপনার আপনার নিজের কাছে মনে হচ্ছে না যে গত 10 বছরের এই যে কষ্ট, এই কষ্টটা মনে ভুলে গেছে, মাত্র 8 দিনে সুস্থ, মানে ম্যাজিকের মতো মনে হয় না কিছুটা? মনে ভুলে গেছে বাবা। এবং এর পিছনে অবদান কার কার আপনি মনে করেন? অবশ্যই আমরা বলবো যে ডক্টর শফিউল প্রধান স্যারের অবদান অবশ্যই আছে। আছে, হ্যাঁ, কি আছে আছে, এবং স্যারের সাথে যারা আপনাকে ট্রিটমেন্ট দিয়েছেন, যে ফিজিওথেরাপিস্ট, নার্স, তাদের ট্রিটমেন্ট কেমন ছিল? ভালোই ছিল বাবা, ছেলেকের ট্রিটমেন্টে মনে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি, তাছাড়া তো আরো দীর্ঘদিন মনে মনে করছি, মনে তাও তাও মনে করিনি, 1 সপ্তাহের মধ্যে দেখি ইনশাল্লাহ।
আগামীকালকে বাড়ি চলে যাচ্ছেন, কেমন লাগছে বলেন তো? ভালোতে লাগবে, বাসায় সবাইকে জানিয়েছেন? বাড়ির থেকে লাঠি ধরে লেচার হাঁটা বাড়ির যাবো, ভালো লাগবে না? সবাই তো নিশ্চয়ই খুব অবাক হয়ে যাবে, আপনার মুখের হাসি বলে দিচ্ছে যে আসলে আপনি কতটুকু ভালো আছেন এবং কতটুকু আপনি আনন্দিত আছেন। আমরাও আশা করি আপনি হাসিটা ধরে রাখুন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এমন সুস্থ থাকুন এবং অবশ্যই সঠিক নিয়মের ভিতরে থাকবেন, আমরা সেটা আশা করব। আমার দর্শকদের জন্য অনেকে আছেন যে মা জানেন না, শুধু না জানার কারণে এরকম বছরের পর বছর, যেমন আপনার জীবন থেকে দশটা বছর চলে গেছে, যদি আগে জানা থাকতো হয়তো এই সময়গুলো এত সুন্দর সময়গুলো চলে যেত না। সেই মানুষের জন্য যদি কিছু বলেন আপনি স্যারের চিকিৎসা সম্পর্কে। সে স্যার ভালো, সুন্দর ব্যবহার করেছে, কথাবার্তারও ভালো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, যেমন কথা দিয়েছেন কথা রেখেছে রেখেছে আলহামদুলিল্লাহ। যদি এরকম কোন রোগী আপনার সামনে কখনো পড়ে তাকে কি সাজেস্ট করবেন, কি বলবেন আপনি? বলবো যে না, ভালো ডাক্তার ভালোই করেছে, তাই ভালো থাক, ভালো কন্যা না আল্লাহ ডাক্তার লহিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। দর্শক দেখলেন তো, চিকিৎসা ব্যবস্থাটা আসলে এরকমই, আমাদের দেশ এগিয়ে গেছে, আমরা এখনো সেই পুরাতন দিনে আমরা পড়ে নেই, উন্নত চিকিৎসা আছে, খুবই উইদিন শর্ট টাইমের ভিতরে আমাদের রোগীগুলো সুস্থ হয়ে যাচ্ছেন, ভালো হচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। যে মানুষটি লাঠিতে ভর করে এসেছিল গত 10 বছরের কষ্ট, সেই মানুষটা কত অল্প সময়ের ভিতরে সুস্থ হয়ে আছে, বাসায় চলে যাচ্ছে। দোয়া করবেন আমার এই মায়ের জন্য, যাতে উনি জীবনের শেষ দিন পর্যন্ত এমন সুস্থ থাকেন, ভালো থাকবেন। আমরা দোয়া করি আমাদের ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের জন্য এবং স্যারের যারা উইংস আছে সবার জন্য, কারণ তাদের আন্তরিক সেবাতেই আমার এই মা বাবা যারা আছেন সুস্থ হচ্ছেন, আমাদের রোগীগুলো সুস্থ হচ্ছেন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। ধন্যবাদ ডিপিআরসি হসপিটালে, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ কষ্ট করে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মা, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।